প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজিআসমত কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, যেটি যুক্তির উপাদান। আমরা আজকে জানব পদ এবং শব্দ সম্পর্কে। পদ কি এবং শব্দ কি, এই দুটি বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। শব্দ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি মিলে হচ্ছে শব্দ, অর্থাৎ কতগুলো অর্থপূর্ণ বর্ণ এবং বর্ণ সমষ্টি যখন একত্রিত মিলিত হয় তখন হয় সেটি শব্দ। যেমন ফুল, এটি একটি শব্দ, এখানে দুটি অর্থপূর্ণ বর্ণ একত্রিত হয়েছে ফুল। আর পদ হচ্ছে এক বা একাধিক শব্দ যখন একত্রিত হয়ে একটি অর্থ প্রকাশ করে তখন সেটি হচ্ছে পদ। যেমন মানুষ, এখানে মানুষ হয় মরণশীল, এখানে মানুষ একটি পদ, কারণ এটি একটি বাক্যের কী করেছে, অর্থকে প্রকাশ করেছে যে মানুষ কি, মানুষ হয় মরণশীল। তাহলে পদ হচ্ছে এক বা একাধিক শব্দ দ্বারা গঠিত যে বাক্য সেটা হচ্ছে পদ। আর শব্দ হচ্ছে কতগুলো অর্থপূর্ণ বর্ণ একত্রিত হয়ে যখন মনের ভাব প্রকাশ করছে তখন সেটি হচ্ছে শব্দ। এখন এই যে পদ, এই পদ কিন্তু শব্দ দ্বারা গঠিত হয়, শব্দ কিন্তু পদের মধ্যে যায় না, কারণ শব্দ পদ গঠিত করতে গেলে আমাদের কী প্রয়োজন, শব্দের প্রয়োজন। যেমন মানুষ হয় মরণশীল, এখানে মানুষ একটি শব্দ, আবার মানুষ কিন্তু একটি পদ, কারণ সে হচ্ছে একটি বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। আবার মরণশীল, এটিও কিন্তু একটি পদ, কারণ কি, সে বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে এবং একটি অর্থকে প্রকাশ করেছে। কাজেই পদ বলতে আমরা বুঝি, পদ হচ্ছে আরও, পদ বলতে আমরা আরও একটু যদি ভালো করে বুঝি তাহলে বুঝব যে বাক্যের অন্তর্গত উদ্দেশ্য এবং বিধেয় হচ্ছে পদ। তাহলে একটা বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে যে শব্দ থাকে সেটাই কিন্তু পদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত উদ্দেশ্য এবং বিধেয়, সেটাকে আমরা বলছি পদ। আর শব্দ তো আমরা জানি যে কতগুলো অর্থপূর্ণ বর্ণ একত্রিত হয়ে যখন মনের ভাব প্রকাশ করে তখন সেটি হচ্ছে শব্দ। তাহলে এই যে সব শব্দ কিন্তু পদ হতে পারে না, কিন্তু সব পদই কিন্তু শব্দ। যেমন আমি যদি বলি যে করিম হয় ভালো ছেলে, এখানে করিম একটি পদ, কারণ সে একটি বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। ভালো ছেলে, এটাও একটা পদ, কারণ সে কী করেছে, বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি বলছি করিম হয় ভালো ছেলে, এখানে করিম একটি পদ, ভালো ছেলে একটি পদ। তাহলে এই করিম শব্দ, এই করিম শব্দটি কিন্তু এখানে পদ হিসেবে এসেছে, কারণ সে কি, বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার ভালো ছেলে, এটি কিন্তু আরেকটি পদ, কারণ সেও বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে আরেকটি শব্দ আমরা ছেড়ে গেছি, সেটা হচ্ছে হয়, এই শব্দটিকে কিন্তু আমরা পদ বলতে পারছি না। তাহলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বাক্যে ব্যবহৃত যতগুলো শব্দ থাকুক না কেন সব শব্দকে আমরা পদ বলতে পারি না, শুধুমাত্র বাক্যে ব্যবহৃত উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে যে শব্দগুলো থাকে তাকেই আমরা পদ বলি। কিন্তু যে শব্দগুলো বাক্যে ব্যবহৃত হচ্ছে সবই কিন্তু শব্দ। কাজেই আমরা একটা বিষয়ে আমরা কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে যে সব পদই শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয়। তাহলে আমরা কী জানলাম, যে আমরা জানলাম যে সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয়। শুধুমাত্র যে শব্দগুলো বাক্যের মধ্যে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হচ্ছে সেগুলোকেই আমরা শুধু পদ বলতে পারি, আর যে এছাড়া যে শব্দগুলো সেগুলো শুধুমাত্রই শব্দ। কাজেই বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় যে পদ, এই পদের জন্য কিন্তু কি, শব্দ অপরিহার্য, কারণ শব্দ ছাড়া পদ হতে পারে না। কিন্তু পদের জন্য কিন্তু শব্দ অপরিহার্য, কিন্তু শব্দের জন্য কিন্তু পদ অপরিহার্য নয়, কারণ আমরা প্রত্যেকটা অর্থপূর্ণ বাক্যকে আমরা পদ বলতে, শব্দ বলতে পারি, কিন্তু সব শব্দকে আমরা পদ বলতে পারি না। তাহলে আজকে আমরা দেখছি যে আমরা কী জানলাম পদ এবং শব্দ, এই দুটো বিষয় সম্পর্কে, যে পদ কী এবং শব্দ কী।
পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে যে শব্দগুলো সেগুলি হচ্ছে পদ, আর শব্দ হচ্ছে বর্ণ, কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি একত্রিত হয়ে যখন একটি অর্থ প্রকাশ করে তখন সেটি হচ্ছে শব্দ। তাহলে আজকে আমরা শব্দ এবং পদ এই দুটি বিষয় সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা শব্দ, যেহেতু সকল শব্দই পদ নয় এবং সকল পদই শব্দ, সকল পদই শব্দ কিন্তু সকল শব্দই পদ নয়, সেই বিষয়টি জানার জন্য আমরা পরবর্তী ক্লাসে আমরা শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।